এইভাবে 80 মিটার যেতে হবে আর কি। ওরে আল্লাহ, মানে সোজা হওয়ার কোনো সুযোগ নেই পুরা। ঠিক আছে ভাই, আপনি তো ভাই সাইজে ছোট মানুষ, জীবনে প্রথমেই এই মানে এই সুবিধাটা নিচ্ছেন। আমি জানি না এর আগে কোনো বাংলাদেশি এই বেল্ট পিরামিডের ভিতরে আসছে কিনা, আর যদি না এসে থাকে তবে আমরাই প্রথম। এই হচ্ছে সাহারা মরুভূমি, যেটি পৃথিবীর উষ্ণতম সর্ববৃহৎ মরুভূমি। এই সাহারা মরুভূমির বুকে সন্ধান পাওয়া গিয়েছে মিশরের বেশ কয়েকটি পিরামিড, আর তার ভিতরে রেড পিরামিড ও বেল্ট পিরামিড অন্যতম। এই যে দূরের ছোট্ট পিরামিডটি আপনি দেখছেন, এটি বেল্ট পিরামিড, এবং এই বেল্ট পিরামিডটি পৃথিবীর যতগুলো পিরামিড আছে তার ভিতরে সবচেয়ে ভিন্ন। এই ভিডিওতে আপনি দেখবেন বেল্ট পিরামিডের ভিতরের অংশ। এই বেল্ট পিরামিডের অবস্থান কায়রো শহর থেকে 40 কিলোমিটার দক্ষিণে দাশুরের নেক্রোপলিসে। প্রায় 4,700 বছর আগে ফারাও সেনেফেরু এটি নির্মাণ করেছিলেন। ফারাও সেনেফেরু হচ্ছে ফারাও কুফুর বাবা, আর এই কুফুর পিরামিডটি হচ্ছে মিশরের সবচেয়ে বড় পিরামিড, যেটি অবস্থিত গিজাতে। আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সেই কুফুর পিরামিডে। গন্তব্য আর মাত্র 2 কিলোমিটার দূরে, আর এই 2 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে পায়ে হেঁটে। এখনো পর্যন্ত পৃথিবীতে মোট পিরামিডের সন্ধান পাওয়া গিয়েছে 1,000-এর উপরে, আর এই 1,000-এর মধ্যে সবচেয়ে ব্যতিক্রম পিরামিড হচ্ছে এই বেন পিরামিড। এটি পৃথিবীতে একমাত্র বাঁকা পিরামিড, আর এজন্য এটি ইউনিক। বর্তমানে এই পিরামিডের উচ্চতা 105 মিটার, যদিও পরিকল্পনা অনুযায়ী এই পিরামিডের উচ্চতা আরও বেশি হওয়ার কথা ছিল। এই পিরামিডটি নির্মাণ পরিকল্পনা ছিল 54 ডিগ্রি কোণে, কিন্তু কনস্ট্রাকশনের ভুলবশত কিংবা বিভিন্ন প্রাকৃতিক কারণে এটি নির্মাণ করা হয় 43 ডিগ্রি কোণে। এই বেল্ট পিরামিড এবং রেড পিরামিড, এই দুটো পিরামিডের কোনোটার ভিতরেই কিন্তু কোনো মমির সন্ধান পাওয়া যায়নি। আর সাধারণত ট্যুরিস্টরা আসলে এখানে বেশি একটা আসে না, যারা গিজা থেকে ঘুরেই যে গ্রেট পিরামিড অফ গিজা ওটা দেখে চলে যায়। আর আমার মনে হয় না বাংলাদেশিরা খুব বেশি একটা এখানে আসে, তবে এটার ভিতরে যাওয়াটা মোটামুটি একটা চ্যালেঞ্জিং ব্যাপার, কিন্তু আমি সেই চ্যালেঞ্জটা আজকে নিচ্ছি এবং আপনাদের সামনে সেই চ্যালেঞ্জটা আমি তুলে ধরব। একটু সঙ্গে থাকেন, অনেক কষ্ট করতে হবে আমি জানি। আমি যতটুকু জেনেছি মানে অ্যাকর্ডিং টু গুগল ফিটনেসের নাকি খুব দরকার আছে এটার ভিতরে যেতে গেলে। একটু চিন্তা করতে পারেন, 4,500 বছর আগে এটা নির্মাণ করা হয়েছিল। যারা নির্মাণ করছিল তাদের বংশধর কে কোথায় আছে? তবে এই পিরামিডের ভিতরে কিন্তু কোনো মমি ছিল না, আমার মমি পাওয়া যায়নি। তো কেন এটা নির্মাণ করা হয়েছে? উদ্দেশ্য ছিল মমি রাখার, মানে মমি করারই, বাট করা হয়নি। এখানে হতো তান্ত্রিক সাধনা টাইপের, তান্ত্রিক মন্ত্র যন্ত্র এই টাইপের কিছু একটা সাধনা করা হতো, বাট কারোই সঠিক কোনো তথ্য নেই এই ব্যাপারটা, কে বা কারা এটা করতো। হয়তো বা কখনো একটা সময় এটা আবিষ্কার হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত এটা অনাবিষ্কৃত যে এটা কি পারপোজে করা হয়েছিল এবং কেন এর ভিতরে কি হতো। অ্যাকচুয়ালি যে তান্ত্রিক ব্যাপার স্যাপার ছিল, কারা এগুলো চর্চা করতো এই ব্যাপারটা সম্পর্কে এখনো আসলে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে হয়তো কোনো একটা সময় এটাও আবিষ্কার হয়ে যাবে। যাই হোক, এখন ভিতরে যাওয়ার পালা। যারা মানে ইজিপ্টে আসবেন একবার এই জায়গাটা আসার চেষ্টা করবেন, শুধুমাত্র গিজাতে না ঘুরেও, গিজার মধ্যে সীমাবদ্ধ না থেকেও একটু বাইরে আসবেন। গিজা থেকে 40 কিলোমিটার দূরেই, 1 ঘন্টা বেশি সময় নিলেই চলে আসতে পারবেন। সাহারা মরুভূমিও দেখা হয়ে যাবে, এদিকে পিরামিডও দেখা হয়ে যাবে। শুরুতে হয়তো এখানে অন্য কোনো সিঁড়ি ছিল, কিন্তু এখন কাঠের সিঁড়ি। মানে মরুভূমির পথ ভিতর দিয়ে অনেকটা পথ হেঁটে আসতে হয়েছে, এই জন্য আসলে একটু হাঁপিয়ে গেছি আর কি। আলহামদুলিল্লাহ গুড। বাংলাদেশ, বাংলাদেশ ইয়েস, টিকিটস।
না বাংলাদেশ, তো এই সুড়ঙ্গ দিয়ে যেতে হবে আর কি, 80 মিটার নামতে হবে, কিন্তু সিঁড়িও নেই প্রপার, মানে এরকম। আরে বাবা, এটি তো হাট, দেখেন কিভাবে নামতে হচ্ছে, এইভাবে 80 মিটার যেতে হবে আর কি। ওরে আল্লাহ, মানে সোজা হওয়ার কোনো সুযোগ নেই, পুরো বেন্ড করে যেতে হচ্ছে আর কি। মামুন ভাই, মামুন ভাই, আপনার সাইজটা ছোট হয়তো অনেক সুবিধা হয়ে গেল, বাট আমি চিন্তা করছি নামার সময় তো নেমে গেলাম, উঠার সময় কি করবো। এভাবে আসতে হচ্ছে, মানে দেখুন কিভাবে যেতে হচ্ছে। ঠিক আছে ভাই, আগের লোকজন কিভাবে যেত একটু চিন্তা করা যায়। আপনি তো ভাই সাইজে ছোট মানুষ, জীবনে প্রথম এই এই মানে এই সুবিধাটা নিচ্ছেন, নিজের খুব সৌভাগ্যবান মনে করতেছেন সাইজ ছোট হয়ে। পুরাই অন্ধকার বাইরে, দেখেন জায়গাটা পুরোপুরি অন্ধকার, কোনো হাঁটার কোনো সুযোগ নেই, পুরোপুরি বেন্ড হয়ে আসতে হবে। দেখি যারা আসতেছে কিভাবে আসতেছে, দেখেন মানে যাদের ফিটনেস নেই তারা চিন্তাও করবেন না এ ভিতরে আসার, আল্লাহ না করুক কিছু একটা হয়ে গেলে এখান থেকে বের করার সুযোগ নেই, নিজে যদি না যেতে পারা যায়। ও দেখেন খাড়া খাড়া সিঁড়ি, এবার উপরের দিকে, এটা কোনো যুক্তি আছে, এখন একবার উঠা উপরে একবার নিচে উঠা নামা, এখানে একটু দাঁড়ানোর সুযোগ পাইছি। আমি জানি না এর আগে কোনো বাংলাদেশি এই বেল্ট পিরামিডের ভিতরে আসছে কি না, আর যদি না এসে থাকে তবে আমরাই প্রথম। তবে মানে গেটে যে লোক ছিল তার ভাষ্য মতে যে কোনো বাংলাদেশি ভিতরে ঢোকে না, তো আমাদেরই প্রথম দেখল। যারা আসতে পারেননি তারা তো দেখে নিলেন, আর যারা আসতে চান রেডি হয়ে যান ভাই, মানে মোটামুটি মাঝা পায়ের বেশ জোর থাকতে হবে, সাথে বয়সটা আছে, মানে এখন তো নামার পালা, এরপরে আবার ওঠার পালাটাও বাকি। ইটস ডিফিকাল্ট, ও নো।
আবার সিঁড়ি দিয়ে উপরে দিই। আবার উঠায় থ্যাংক ইউ। এবারে পড়তে তো আরো ভয় হোক, এবার তো ক্লোরিন করে যেতে হবে, তো ক্লোরিন করে যেতে হবে। দেখেন কি হবে, আমার এখানে ক্যামেরা, আমি এটা ভিডিও করতে পারছি না। এইবার ক্লোরিন করে যেতে হবে, এখানে মানে সিঁড়িরও ব্যবস্থা নেই। কীভাবে যেতে হচ্ছে, সুযোগ আর কোনো সুযোগ নেই। আরেকটু আছে, ওকে যদিও এই ভিডিওটি করতে আমার একটু কষ্ট হচ্ছে, তবে এই ভেবে ভালো লাগছে যে পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রমতম যে পিরামিড সেটির ভিতরটা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। অনেক অনেক ভালো থাকবেন, আগামীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।